নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 8ই ডিসেম্বর 2022 বৃহস্পতিবার যে 5 রাশির গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই 5 রাশির বিষয়ে আমি আলোচনা করব। এবং প্রচুর ব্যাক অফিসে ফোন এসছে যে স্যার কে বলুন যে যেমন নামের অক্ষর নিয়ে বলছিল সেটার উপরও যেন প্রতিদিন যেন আলোচনাটা করে, অর্থাৎ আপনাদের ডিপেন্ডের উপরই সমস্ত কিন্তু এই ভিডিওগুলো কিন্তু তৈরি হয়। অর্থাৎ যারা রাশি জানেন তারা রাশিটাকে বিশেষভাবে গুরুত্ব দিবেন, আর যারা রাশি সম্বন্ধে কনফিউশন রয়েছে তারা অবশ্যই নামের অক্ষর দিয়ে যেটা আমি বলবো সেটাকে কিন্তু আপনারা গুরুত্ব কিন্তু দিবেন। তো আলোচনাটা শুরু করা যাক। প্রত্যেকে এই ভিডিওটির সম্পূর্ণরূপে আলোচনাটা শুনবেন, কারণ খুব গুরুত্বপূর্ণ আলোচনা। বিশেষ কিছু সময় আপনাদের হয়তো যায়, কিন্তু এই আলোচনা আপনার জীবনকে কিন্তু বদলে দিতে পারে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল বৃহস্পতিবার, দেখুন প্রত্যেক মানুষই চায় যে খুব কম পরিশ্রম করে খুব অল্প সময়ের মধ্যে আমি প্রচুর অর্থ কিন্তু উপার্জন করতে পারি। এটার জন্যই কিন্তু দেখতে হবে আপনার রাহু গ্রহকে, খুব কম চটজলদি একটু ভালো মতন থাকা, প্রচুর হাতে অর্থ আসা, এটা রাহু গ্রহ এবং আপনার ভাগ্য ভাব, এই দুটোকে কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। এবং এই দুটোর পাশাপাশি আপনার জন্মছকে ধনভাব এবং আকস্মিক প্রাপ্তির ভাব শনি, বুধ এবং শুক্র কোন পজিশনে রয়েছে সেটাও কিন্তু একান্ত বিশ্লেষণ করা কিন্তু দরকার। প্রাপ্তির জন্য প্রচুর মানুষ প্রচেষ্টা করছে, প্রাপ্তি করছে না, কারণ কি, মানে এটা কিন্তু একদম নিখুঁতভাবে দেখা কিন্তু দরকার কি কারণে প্রাপ্তিটা হচ্ছে না। অনেকেরই প্রাপ্তি হচ্ছে, দেখা গেল আপনার বন্ধুবান্ধব বা আপনি কোনো চেনা জানা সূত্র থেকে জানলেন প্রাপ্তি কিন্তু হচ্ছে, কিন্তু আপনার কেন ভাগ্যের চাকা ঘুরছে না। এই চাকাকে ঘোরাতে গেলে অবশ্যই ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে, এবং আপনার জন্মছকে রাহু কেমন রয়েছে তারপরে আপনাকে রাহু রক্ষা কবচ আপনাকে পরিধান করতে হবে। তবে রাহু কেমন রয়েছে, আপনার জন্মছকে কি রাহু রক্ষা কবচ প্রয়োজন আছে, এটা অবশ্যই একবার আপনি এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে দেখিয়ে নিয়ে অবশ্যই আপনারা এটা কিন্তু নিতে কিন্তু পারেন। বর্তমানে রাহু রক্ষা কবচ, শনি রক্ষা কবচ, যে কোনো কবচই কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু হয়ে গেছে। যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাইছেন তারাও কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু নিতে পারবেন। এবার আমি আলোচনা করতে চলেছি যে বিষয় নিয়ে, সেটি হচ্ছে মহাপ্রাপ্তি। মহাপ্রাপ্তিটা যেটা ঘটায়, মহা দেখুন মহা কথাটির মধ্যে কিন্তু বিশেষ কিছু তাৎপর্যপূর্ণ কিন্তু কথা, অর্থাৎ এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে আপনার ক্ষেত্রে জীবনের বড় প্রাপ্তির কিন্তু আশা। দেখুন মানে প্রত্যেক মানুষই কিন্তু আশা নিয়েই কিন্তু বাঁচে, আমি বারবার বলি প্রত্যেক মানুষের জীবনে কম বেশি কিন্তু আশা থাকে, আশা নিয়েই কিন্তু মানুষের বাঁচা। কিন্তু আপনি প্রচেষ্টা করছেন, প্রচেষ্টা করছেন, বাধা পাচ্ছেন, মন ভেঙে যাচ্ছে। আমি বলছি কৌশিক রায়, মন ভাঙবেন না। দেখুন আপনার যেমন বাধা আছে সেই জায়গাটা, বাধাকে অতিক্রম করার জন্য কিন্তু জ্যোতিষশাস্ত্র কিন্তু আছে। একজন প্রকৃত জ্যোতিষবিদের আপনি হাত ধরুন যে আপনাকে এই যে যে পথ আপনাকে কিন্তু বাতলে কিন্তু দিবে। অর্থাৎ এই যে প্রাপ্তির ক্ষেত্রে আপনার যেন প্রাপ্তি ঘটে সেই জায়গাটা কিন্তু নিশ্চিত করাতে পারবে। দেখুন আগামীকাল বৃহস্পতিবার
পূর্ণিমা এবং প্রতিপদ থাকছে, নক্ষত্র থাকছে রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র, যোগ থাকছে সিদ্ধি যোগ সময়, আপনার অভিজিৎ মুহূর্ত থাকছে 11:45 থেকে 12:28 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে, রাহুকাল থাকছে 1:30 থেকে 3:00 পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে। এই যে আমি যে রাশিগুলোর নাম বলবো এবং নামের অক্ষর দিয়ে আপনাদেরকে জানাবো, এই ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখুন, আপনার জন্মছকে মহাদশা কিসের চলছে, আপনার জন্মছকে অন্তর্দশা কিসের চলছে, তার উপর কিন্তু ডিপেন্ড করে আপনার কিন্তু তৈরি কিন্তু হবে। আমি বারবার বলি, ঘড়ির কাঁটার মতো কিন্তু মানুষের ভাগ্যের চাকা কিন্তু ঘুরছে। হয় আপনি আজকে খারাপ আছেন, আগামী দিন আপনার ভালো সময় কিন্তু আসছে। হতাশ হবেন না, মন ভাঙবেন না, মনোবলকে শক্ত করুন, আর একটি কথা অবশ্যই ভাগ্যভাবকে স্ট্রং করুন, কারণ এটা ভাগ্য ব্যতীত আপনি কিন্তু প্রাপ্তি আপনার ঘটবে না, করতে পারে না। এবং রাহু রক্ষা কবচ বিশেষভাবে মিরাকেল কাজ করে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। তবে জন্মছক জন্মকুণ্ডলী বিচার করে আপনার ক্ষেত্রে পাওয়ারটা কেমন লাগবে সেটা একজন অ্যাস্ট্রোলজারে কিন্তু আপনাকে ঠিক পাওয়ার অনুযায়ী আপনাকে কিন্তু রাহু রক্ষা কবচটা তৈরি করে আপনাকে দিবে। এবার আমি একে একে আপনাদেরকে জানাই যে আগামীকালের নামের অক্ষর দিয়ে, প্রথম যে আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয়, আপনার আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। আপনার নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয়, আপনার আগামীকালের এ দিয়ে যদি আপনার শুরু হয়, আপনার টার্গেট নাম্বার হচ্ছে 3। আপনার নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার 2। আপনার নামের অক্ষর যদি সি দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার 8। আপনার নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার 9। আপনার নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার 5। আপনার নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার 6। আপনার নামের অক্ষর যদি জে দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। আপনার নামের অক্ষর যদি আই দিয়ে শুরু হয়, আপনার ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বারটা আপনাদের হচ্ছে সেটি হচ্ছে 3। অর্থাৎ এই যে নামের অক্ষর দিয়ে আপনাদেরকে বললাম, বিশেষভাবে আপনারা অবশ্যই এটা নজর রাখুন। এবং এবার আমি আপনাদেরকে জানাবো রাশির নাম অনুযায়ী টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা কিন্তু আপনাদেরকে জানাবো। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা তো প্রত্যেকেই চায়, প্রচুর অর্থ কিন্তু প্রত্যেকের কপালে কি ঘটে, প্রত্যেকের প্রচুর অর্থ নষ্ট হচ্ছে কিন্তু অর্থ পাচ্ছে না, কেন পাচ্ছে না, হোয়াই, কিসের জন্য পাচ্ছে না, সেটাই কিন্তু চুলচেরা বিশ্লেষণ করা দরকার। আপনার জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করে ইন ডিটেলস আলোচনা করা দরকার, যেটা আপনাকে একটা সঠিক গাইডলাইন কিন্তু দিতে হবে। আপনার জন্মছকে যোগটা কখন আছে, কোন বছর আছে, কোন কোন মাসগুলো আপনার ক্ষেত্রে শুভ, কিছু কিছু মানুষের সময় থাকে এই বছরগুলো খুব ভালো গেছিলো, কারো কারো ক্ষেত্রে এই মাসগুলো টানা খুব ভালো গেছে, তো আপনার ক্ষেত্রে প্রাপ্তির যোগ যাদের কেটে গেছে সেটাকে কিন্তু কামব্যাক করে আনানো কিন্তু সম্ভব। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। এবার আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি আগামীকালে যে 5 রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়। প্রথম যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের শুভ সময় 11:02 থেকে 12:33 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো আগামীকালে, সেই রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। আপনাদের যে শুভ সময় সকাল
10:45 থেকে 12:26 পর্যন্ত। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বৃশ্চিক রাশি। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের শুভ সময় সকাল 11:28 থেকে শুরু করে আপনার 12:45 পর্যন্ত। এরপর যে রাশিটা আমি কথা বলবো সেই রাশির নাম আপনার হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 1। আপনাদের শুভ সময় সকাল 10:43 থেকে শুরু করে 12:36 পর্যন্ত। এরপর অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকাল প্রাপ্তির একটা বড় যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে আপনার দুর্দান্ত রাশি, মহা সৌভাগ্যশালী রাশি। সেই রাশির নাম আপনার ক্ষেত্রে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের টার্গেট নাম্বার 2, সময় সকাল 10:00 থেকে 12:36 পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ।